হ্যা ইব্রান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু ঈশ্বরে বিশ্বাস তু চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আর আমি তোমাদের এই ক্লাসে জাস্ট ছকগুলো এবং দলগত কাজের প্রশ্নগুলো সমাধান করে দিব ঠিক আছে তারে ধারাবাহিকতায় আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেলি তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং মানুষের তৈরি তো মানুষ আকাশ সূর্য সমুদ্র পশু পাখি বাতাস পাহাড় সমুদ্র এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি মানুষের তৈরি বইপত্র টেবিল চেয়ার ল্যাপটপ রোবট যানবাহন কম্পিউটার ঘড়ি এগুলো মানুষের তৈরি ঠিক আছে এগুলো অবশ্যই নোট করে নেবা আর এই রেটিংগুলো অবশ্যই ভালো করে পরে নেবা ঠিক আছে এর থেকে আসা বাম পক্ষ ডান পক্ষ প্রশ্ন তারপর বহু নির্বাচনী প্রশ্ন বা সত্য মিথ্যা এগুলো সহজেই পারবা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই হিন্দু ধর্মের মধ্যে প্রতিটি জীবের মধ্যে আত্মরূপে ড্যাস বিরাজ করে ঈশ্বর বিরাজ করে ড্যাসের এর মধ্যে আমরা ঈশ্বরকে অনুভব করি সৃষ্টির মধ্যে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে নিবিড় সম্পর্ক বিরাজমান ঠিক আছে এখানে নিবিড় হবে শূন্যস্থান গুলা ফিল আপ করে দিয়েছি ঈশ্বরকে বলেন পরমাত্মা বলেন প্রেম করে যেইজন সেইজন সেই জন এখানে হবে প্রেম ঠিক আছে এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা তোমার স্কুলে যদি কোনো পাখির বাচ্চাকে আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখো তাহলে তুমি নিশ্চয়ই তার সেবা করবে পাখির বাচ্চাটিকে সেবা করার মাধ্যমে তুমি কার সেবা করছো বলে মনে করো তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই পাখির বাচ্চাটিকে সেবা করার মাধ্যমে আমি ঈশ্বরের সেবা করছি ঈশ্বর সর্বত্র বিরাজিত তিনি নিরাকার তিনি পরমাত্মা নামেও পরিচিত ঈশ্বর বা পরমাত্মা জীবের মধ্যে আত্মরূপে অবস্থান করেন তাই ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসলে তাকেই ভালোবাসা হয় তার কোনো জীবের সেবা করার মাধ্যমে মূলত ঈশ্বরেরই সেবা করা হয় আমি মনে করি আহত পাখির বাচ্চার মধ্যেও ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন আমার স্কুলে কোনো পাখির বাচ্চাকে আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখলে আমি অবশ্যই তার সেবা করব। কারণ পাখির বাচ্চাটিকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের সেবা করা হয় ঠিক আছে তো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। আমরা অনেক দেবদেবীর ছবি দেখি এবং পূজা দিয়ে থাকি চলো আমরা আমাদের দেখা বিভিন্ন দেবদেবীর ছবি আঁকি এর অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে নিই এই হলো দেবদেবীর বিভিন্ন ছবি ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং ড্রিংও করে নিতে পারো ঠিক আছে আর এই রেডিংগুলো অবশ্যই ভালো করে পরে নিবা ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে শূন্যস্থান পূরণ আসবে ডান পক্ষ বামপক্ষ এবং সত্য মিথ্যা আসবে ঠিক আছে তো এগুলো অবশ্যই অবশ্যই অনেক ভালো করে পড়ে নিবা আমরা এখন এগুলো সমাধান করব নিচের ঘটনার আলোকে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি অরিন্দম বন্ধুদের নিয়ে এলাকার দুর্দর্শ একজন সন্ত্রাসীকে ধরে পুলিশে দিই ফলে এলাকার শান্তি ফিরে আসে তার ভিত্তিতে একটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রাসঙ্গিক পাঠ্যাংশের আলোকে অরিন্দম ও তার বন্ধুদের কাজে অবতারের প্রভাব বিশ্লেষণ করা আমি আশা করছি তোমরা রেডিংগুলো পরে নিয়েছো তো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রাসঙ্গিক পাঠ্যাংশে অরিন্দম তার বন্ধুদের কাজে অবতারের প্রভাব বিদ্যমান মানব সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবজ্ঞা অবহেলা দেখা দেয় ধার্মিকদের জীবনে নেমে আসেন নিপীড়ন নির্যাতনকৃতকারীদের অত্যাচার অনাচার সমাজ জীবনকে কলুষিত করে তোলে এরূপ অবস্থায় ভগবান স্বয়ং জীব মূর্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসেন পৃথিবীতে ঈশ্বরের এরূপ অবতরণকে বলা হয় অবতার অবতার রূপে ঈশ্বর সৎ ব্যক্তিদের রক্ষা করেন অসৎ বা দুষ্ট ব্যক্তিদের বিনাশ করেন ধর্ম স্থাপন ধর্ম সংস্থাপন করে তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন যার দৃষ্টান্ত অরিন্দম ও তার বন্ধুদের কর্মকাণ্ডে লক্ষ্য করা যায় অরিন্দম বন্ধুদের নিয়ে এলাকার দুর্দর্শ একজন সন্ত্রাসীকে ধরে দিই ফলে এলাকায় শান্তি ফিরে আসে একইভাবে ভগবানও অবতার রূপে মানুষের এবং জগতের মঙ্গল করেন তাই বলা যায় অরিন্দম ও তার বন্ধুদের কাজে অবতারের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান ঠিক আছে তারপর শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি এখানে খালি অংশ হবে দেবদেবী হচ্ছে নিরাকার ঈশ্বরের সাকার রূপ বিষ্ণুর অবতার জন। বিষ্ণুর তৃতীয় অবতারের নাম বরাহ অবতার ঈশ্বর বিষ্ণুরূপে জীবজগতকে প্রতিপালন করেন প্রহ্লাদের পিতার নাম হিরণ্য কশিপ ঠিক আছে ঈশ্বরের অবতার রূপে পৃথিবীতে আবির্ভাব হওয়ার কারণ কি আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা নিই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বরকে আমরা দেখতে পাই না কিন্তু ঈশ্বর সর্বত্র অদৃশ্য রূপে অবস্থান করেন তিনি জগতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে অবতীর্ণ হন ঈশ্বরের এরূপ অবতরণ কি অবতার বলে অনেক সময় তিনি মানবদেহ রূপে পৃথিবীতে অবতরণ করেন পৃথিবীতে ঈশ্বরের অবতার হওয়ার উদ্দেশ্য যাবতীয় অধর্ম দূর করে শান্তি ফিরিয়ে আনা শ্রীমদ্ ভগবদ্ধ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে যখনই ধর্মের অবনতি ও অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সৎ ব্যক্তিদের রক্ষা অসৎ বা দুষ্ট ব্যক্তিদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবান বিষ্ণু মর্তলুকে দশবার অবতরণ করেছেন যেমন সৎ মানবতার কর্ম অবতার বামন অবতার নৃসিংহ অবতার বরাহ অবতার পরশুরাম অবতার রাস অবতার বলরাম অবতার বুদ্ধ অবতার ও কল্কি অবতার ভগবান বিষ্ণু বরাহর ভগবান বিষ্ণু বারবার পৃথিবীতে অবতরণ করেছেন অবতারের প্রধান কারণ হচ্ছে অধর্মকারীদের বিনাশ সাধন করে মর্তলোকে শান্তি স্থাপন করা সাধু স্বজনদের দুঃখ কষ্ট থেকে দূর করে ধর্ম সংস্থাপন করা ধর্মের অসাধারণ গুণ ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করেন ধর্ম রক্ষিত রক্ষিত ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা তিনি অসীম সসীম সব অবস্থায় থাকতে পারেন সুতরাং বলা যায় দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন সময় মর্ত লোকে অবতরণ করেন ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিও দেখো একটা কাজ দেওয়া হয়েছে চলো মিলকরণ করি অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশ মিলাবো যেমন ব্রহ্মার আসন ব্রহ্মার আসন কি হবে এখানে কোনটি মিলবে ব্রহ্মার আসন হবে লাল পদ্ম ঠিক আছে এভাবে আমরা মিল করবো বিষ্ণুর বাহন কি তো বিষ্ণুর বাহন হচ্ছে গরুট পাখি চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো একের সাথে পাঁচ মিলবে ডানপক্ষের ব্রহ্মার আসন লালপদ্য বামপক্ষের দুইয়ের সাথে ডান ডানপক্ষের তিন মিলবে বিষ্ণুর বাহন গরুট পাখি শিব ভোলানাথ দুর্গা দশ ভূজা লক্ষ্মী দেবী পেঁচা কালী দেবী শক্তি লাভ মৎস্য অবতার রাজা সত্যব্রত অবতার বাসুকিনাথ বরাহ অবতার তৃতীয় মনসা দেবী সাপ নৃসিংহ অবতার হিরণ্যকশিপু ঠিক আছে এগুলো তোমরা নোট করে নিতে পারো এসব শব্দগুলোর অর্থ জেনে নিই এখানে মোট দশটা শব্দ দেওয়া আছে এর অর্থগুলো এখন আমরা জেনে চলো এর এর চলে যাই অর্থ হচ্ছে নিজেকে সৃষ্টি করেছেন যিনি ঈশ্বর হলেন স্বয়ম্ভ অক্ষমালা রুদ্রাক্ষের মালা বা জপমালা শঙ্খ এক জাতীয় বড় আকৃতির সামুদ্রিক শামক যার খুল দিয়ে অলঙ্কার বাদ্যযন্ত্র ইত্যাদি তৈরি করা হয় হিন্দু ধর্মে শঙ্খকে মঙ্গল সূচক পূজা উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ত্রিশুল তিনটি ধারালু ফলাযুক্ত অস্ত্র বিশেষ যার ফলাগুলো একটি দণ্ডের ঘোরায় যুক্ত থাকে শিবের অস্ত্র বৃষ অর্থ হচ্ছে সার টুল সন্ন্যাসীদের ব্যবহৃত মাটির বা কাঠের বা ধাতব জলপাত্র বিশেষ মন্থন আলোড়ন রজ্জু দড়ি বা রাশি নিরী মানুষ বা নর উদর পেট বা গর্ব ঠিক আছে তৃতীয় পরিচ্ছেদ আত্মার অবিন্যাসিতা জন্মান্তরু কর্মফল তো চলো আমরা এখন এর কাজগুলো সমাধান করে ফেলি প্রথমে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করার চেষ্টা করি আমরা এর স্ক্রিপ্টে চলে যাই আত্মা বা পরমাত্মার নেই বিনাশ নেই জীব দেহে অবস্থিত আত্মাকে কি বলা হয় জীব বলা হয় যিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাকে কি বলা হয় জাতিস্বর বলা হয় আমাদের বারবার জন্ম হয় কিসের ভিত্তিতে কর্মের ভিত্তিতে জড় বরত হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে ঠিক আছে পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ যোগ করে পূর্ণ বাক্য তৈরি করি যেমন আত্মার সাথে মিলবে অভিন্ন স্বর কর্মানুসারে হয় ভালো জন্ম রাজা বরত ছিলেন জাতিস্বর জন্মান্তরে ভরত হয়েছিলেন একটি হরিণ কর্মভাদের সাথে নিবিড় সম্পর্ক কি জন্মান্তরের ঠিক আছে পাঁচটি বালকাজের একটি তালিকা তৈরি কর তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই সত্য কথা বলা জীবের সেবা করা বাবা মা সহ গুরুজনের ভক্তি করা প্রতিদিন উপাসনা বা প্রার্থনা করা নিয়মিত পড়ালেখা করা শব্দগুলোর অর্থ জেনে নেই যেমন জন্মান্তর জাতিস্বর অবিন্যাসিতা আত্মা চলো অ্যান্সার স্ক্রিপ্টতে চলে যায় জন্মান্তর এর অর্থ হচ্ছে অন্য জন্ম বা পূর্ব বা পরজন্ম জাতিস্বর যিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন অবিনাশিতা যার কোনো ক্ষয় বা ধ্বংস নেই অক্ষয় শাসত বা চিরন্তন আত্মা প্রাণী দেহের চৈতন্যময় সত্তা মন বা চিত্ত ঠিক আছে তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নিও আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এভ্রিওয়ান